বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি, যেখানে প্রতিনিয়ত দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমায় একটু উন্নত জীবিকার আশায়। 16 কোটি মানুষের এই দেশে শুধু ঢাকা শহরেই 1,80,00,000 মানুষের বসবাস। আর এ বৃহৎ জনগোষ্ঠীর কেউই আশঙ্কামুক্ত নয় যক্ষায় আক্রান্ত হওয়া থেকে। বাতাসের মাধ্যমে দ্রুত রোগটি ছড়িয়ে পড়ে, তাই যে কেউই খুব সহজে এ রোগে আক্রান্ত হতে পারে। বাংলাদেশের প্রায় সব সরকারি হাসপাতাল এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি কর্তৃক অনুমোদিত এনজিও ক্লিনিকে যক্ষ্মা রোগের সেবা পাওয়া সম্ভব। বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মা রোগের সেবা দিয়ে থাকেন, যা অনেকেরই অজানা, যার ফলে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক যক্ষ্মা রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিতই থেকে যায়। বিশ্বের অন্যান্য শহরের সাথে তুলনা করলে এ রোগীর সংখ্যা আমাদের এখানে অনেক বেশি। এ অবস্থায় কার্যকর কোনো পদক্ষেপ না নিলে জনবহুল এ শহরগুলোতে যক্ষ্মা একটি বড় সমস্যায় দাঁড়াতে পারে। সচরাচর আমাদের এখানে অনেক রোগী প্রাতিষ্ঠানিক কিংবা অপ্রাতিষ্ঠানিক চিকিৎসকের শরণাপন্ন হয়, কিন্তু সরকার প্রদত্ত উপযুক্ত রোগ নির্ণয় পদ্ধতির সঠিক ব্যবহার না করায় অনেকেই এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এমনকি রোগ শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। যক্ষ্মা রোগের ভয়াবহতার তুলনায় এর প্রতিরোধ কল্পে নেওয়া পদক্ষেপ এখনও অনেকটাই অপর্যাপ্ত, তাই এ রোগের সামাজিক ও আর্থিক প্রভাব সম্পর্কে জনগণকে আরও সচেতন করে তুলতে হবে। যক্ষ্মা শনাক্তকরণের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা এখনও অর্জিত না হওয়ার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ হতে পারে: রোগ শনাক্তকরণের জন্য সক্রিয় প্রচেষ্টার ঘাটতি, অধিক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা না নেওয়া, সরকারি পদ্ধতির সাথে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক চিকিৎসকদের সম্পৃক্ততার অভাব এবং এ রোগ সংক্রমিত হওয়ার পথগুলোকে বন্ধ করার কার্যকর পদক্ষেপ না নেওয়া। আমাদের শহরগুলোকে পুরোপুরি যক্ষ্মামুক্ত করতে প্রয়োজন একটি সামগ্রিক পদক্ষেপ, আর সে পদক্ষেপ নেওয়ার সময় এখনই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ, বেসরকারি উদ্যোগ আর এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের সক্রিয় অংশগ্রহণে আগামী 20 বছরের মধ্যে শহরগুলোকে যক্ষ্মামুক্ত করে ফেলা সম্ভব। আসুন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মেলাই, আসুন এক হই, গড়ে তুলি যক্ষ্মামুক্ত এক শহর।